শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে তোমাদের সামনে আমি হাজির হলাম একটি মজার ভিডিও নিয়ে। সেই মজার ভিডিওতে থাকবে কি করে মজা করে গুণ করা যায়। আমরা জানি গণিত এমন একটা বিষয় সেখানে সবাই মনে করে একটু কাঠখোট্টা টাইপের, তো আমরা এই গণিতটাকেই সুন্দর করে তোমাদের কাছে মজা করে উপস্থাপন করব। তো আজকে আমরা শিখব কি করে মজার মজার কিছু গুণ শেখা যায়। তো আমরা প্রথমেই দেখি মজার কিছু গুণ। এখানে দেখতে পাচ্ছি, সবাই তো আমরা জানি এক আর এক গুণ করলে এক হয়, এবং এটাও যদি আমরা ধরে নিচ্ছি এগারো এগারো গুণ করলে 121। এবার 111-র সাথে 111 গুণ করলে এই সংখ্যাটা আসে। এখন তোমাদের উদ্দেশ্যে যদি আমি একটা প্রশ্ন করি যে 1111-র সাথে 1111 গুণ করলে কত হবে, কারো কাছে কোনো ক্যালকুলেটর থাকা যাবে না, কোনো কাগজ কলম থাকা যাবে না, এবং এই অবস্থায় যদি আমি বলি তোমাদেরকে 10 সেকেন্ডের মধ্যে আনসার দিতে হবে, তাহলে কে কে আনসার দিতে পারো? আমাদের সময় শুরু এখন। টাইম কাউন্টিং হচ্ছে, আমরা মনিটরে দেখতে পাচ্ছি। সময় শেষ। এখন দেখো, তোমরা নিজেরাই খেয়াল করো তোমাদের মধ্যে কতজনের কাছে আনসারটা রেডি আছে। আমার বিশ্বাস অনেকের কাছে আনসারটা রেডি নয়, কিন্তু আবার অনেকে ভাবছো যে কিভাবে 10 সেকেন্ডে এটা করা যেতে পারে। তো সেই টেকনিকটা আমরা দেখে নেই। আমি আসলে এটা তোমাদেরকে যে টেকনিকটা আমি দেখাবো সেখানে 10 সেকেন্ড না, তোমরা 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে অঙ্কটা করে ফেলতে পারবা। এখানে খেয়াল করে দেখো আমাদের এক আছে কয়টা। আমরা দেখতে পাচ্ছি এখানে এক আছে 4টা, এবং এখানে এক আছে 4টা, অর্থাৎ 4টা একের সাথে আমাদের গুণ করতে হচ্ছে 4টা এক। তাহলে আমরা প্রথমে যেটা লিখব, যেহেতু আমাদের 4টা এক আছে, আমরা 1 2 3 4 লিখব। যদি আমাদের 5টা একের সাথে 5টা এক গুণ করতে হতো, তাহলে আমরা লিখতাম 1 2 3 4 5। তো যেহেতু 4টা একের সাথে 4টা এক গুণ, আমরা 1 2 3 4 লিখব। এবার 1 2 3 4 লিখে আস্তে আস্তে 4 থেকে কমে আবার 1 পর্যন্ত আসবো, অর্থাৎ 4-এর পরের আগের সংখ্যাটা কি? 3, তারপরে হচ্ছে 2, তারপরে 1। এই হচ্ছে আমাদের মজার টেকনিকটা। আবারও বলি, যেহেতু 4টা একের সাথে 4টা এক গুণন, তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে 1 থেকে 4 পর্যন্ত লিখব, আবার 4 থেকে কমতে কমতে আবার 1 পর্যন্ত চলে আসব। তাহলে তোমরা এবার নিজেরাই বলো, এটা করার জন্য কি আসলে 10 সেকেন্ড সময় প্রয়োজন আছে? এটা 3 থেকে 4 সেকেন্ড সময় করা যেতে পারে। তো আমরা আরেকটা দেখি, আরেকটা অঙ্ক, 5টা 1-এর সাথে 5টা 1 গুণ করলে কি হবে। তাহলে আমাদের 5টা 1-এর সাথে 5টা 1 গুণ করতে গেলে যেটা হবে, 1 থেকে 5 পর্যন্ত আমরা লিখব 1 2 3 4 5। এবার 5 থেকে আবার কমতে কমতে 1 পর্যন্ত আসবে, অর্থাৎ 4 3 2 1। তো এই ছিল আমাদের একটা মজার গুণন। তো নেক্সট ভিডিওতে আমরা কি শিখব? নেক্সট ভিডিওতে দেখো, 15 অর্থাৎ 2 অঙ্কের কোনো সংখ্যার সাথে 11-র গুণন, অর্থাৎ 2 অঙ্কের কোনো সংখ্যা খুব সহজে আমরা 3 থেকে 4 সেকেন্ডের মধ্যে মুখে মুখে কীভাবে গুণগুলো করে ফেলতে পারি, আগামী ভিডিওতে আমরা সেটা শিখব। তো ততক্ষণ সবাই ভালো থাকো।